আমার নাম শেখ কামাল, আমি একটি চাকরি করি। আপনি কি ভূত বিশ্বাস করেন? না, একদমই করেন না? না। দাদা দাদি নানা নানি বা মুরব্বীদের কাছ থেকে কি মানে ভূতের গল্প শোনেননি? না, এই ধরনের কোনো ভয়ানক গল্প শুনিনি। গল্প শোনেননি? তার মানে সত্যিকার অর্থে আপনি ভূত বিশ্বাস করেন না? আপনি জানেন যে অশরীরি কোনো আত্মা টাত্তা নেই, আপনি কোনোদিন কোনো কিছু তো দেখেননি, আপনি দেখেছেন এরকম কোনো কিছু? শুধু গল্প শুনেছেন? গল্পও শুনেন? অনুভূতি। আচ্ছা, অন্ধকারে কি জানি একটা আছে, কি জানি আসবে বা কি জানি একটা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে হরর কিছু ছবিগুলো দেখে নিজের ভিতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ওই ভয়টাকেই হয়তো বা অন্ধকার দেখলে আমি ভয় পাই। এছাড়া অন্য কোনো কিছু যে আছে বা ওই রকম কোনো কিছু আমার আসলে নাই তো। আচ্ছা, মানে আপনি যেটা দেখেননি তার মানে কি সেটা জগতে নাই? সে তো বলা যাবে না, আমি যা দেখিনি তা আমার নাই কিভাবে বলবো, কারণ আমি ওইটা কখনো গবেষণা করি। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আপনার অবচেতন মনেই একটা ভয় কিন্তু অন্ধকারে বা একা থাকলে আপনার ভেতরে একটা ভয় কাজ করে। এই ভয়টাকেই যদি স্বাভাবিক অর্থে আমরা ভূত বলে থাকি, ভয়টাই হচ্ছে ভূত, ভূতেরই হচ্ছে ভয়, তাই না? তো সেই সেন্সে আপনার জীবনে এরকম কোনো ঘটনাই ঘটেনি? না, আমার বোঝা সত্ত্বে যখন জ্ঞান হয়েছে তখন থেকে এই পর্যন্ত এই ধরনের কখনোই কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, আপনি ঘুমের মধ্যে কি ভয়ের ভূতের এই ধরনের স্বপ্ন দেখেছেন কখনো? ঘুমের মধ্যে মানুষের মানে আতঙ্ক আছে, কিন্তু এই ধরনের স্বপ্ন দেখেনি। কোনো দেখেছি অনেক ধরনের। আচ্ছা, ভূতের স্বপ্ন দেখেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওটা নিয়ে আমি কখনো চিন্তা করিনি। আচ্ছা, যারা ভূতকে বিশ্বাস করে তাহলে তাদেরকে আপনার কাছে কি মনে হয়, তারা কি মানে বোকা মানে বা অজ্ঞানী, এরকম কোনো কিছু মনে হয় যারা ভূতকে বিশ্বাস করে? আসলে ভূত কথাটা ওই যে আপনি যে কথা বললেন, আসলে মানুষের ভিতরে একটা আতঙ্ক একটা ভয়, বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশে এটা একটা এক ধরনের কাল্পনিক একটা ছবি ক্রিয়েট করা হয় হরর বলে। সে হররের দিক থেকে মানুষ ওইটাকে বিভিন্ন রকম দেখা যায়, একটা হিংস্র চেহারা হচ্ছে সে মানুষকে, হ্যাঁ বিভিন্ন রকম। তো ওই পেতাত্মা বা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে তারা উপস্থিত করে, হ্যাঁ মানুষের ভিতরে এক ধরনের, কেউ এটাকে দেখে খুব মজা পায়, কেউ আবার এটাকে দেখে অনেক ভয়ও পায়। আমার দৃষ্টিকোণ থেকে আমি মানে আমার দিক থেকে আমি অনেক ভয় পাই, এই জন্য আমি এই ধরনের ছবি দেখি না। একটু সাউন্ড এরকম শব্দ হলেই আমি ভয় পেয়ে যাই। আপনি তো মানে ছোটবেলায় গ্রামে কেটেছে, তাই না? তো গ্রামে যখন আপনি থেকেছেন বা শহরেও অনেক সময় দেখা যায় যে অমুক বাড়ির অমুক মেয়েকে বা অমুক ছেলেকে ভূতে ধরেছে, তার মানে এরকম কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? আমি ছোটকালে একবার আমার দুলাভাইয়ের সাথে গিয়েছিলাম তাদের বাড়িতে, মানে আমাদের গ্রাম থেকে অনেক দূরে। তো তার বাসায় যাওয়ার জায়গাটা ছিল একটা কবরস্থানের পাশ দিয়ে। তা আমার মনে পড়ে তাকে নিয়ে যখন মানে তার সাথে সাথে আমি যাচ্ছি, বাট আমার ভিতরে একটা আতঙ্ক যে অন্ধকার একটা সময় কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছি। তো বাজার করে রাতের বেলায় যাচ্ছিল। তো বাসায় যাওয়ার পর রাত্রবেলায় শুনলাম ওনার উপর কোনো একটা কিছু আচর করেছে, তো বিভিন্ন একটা মানে অবস্থা খারাপ। তো পরবর্তীতে আমি সকালে ঘুম থেকে উঠে চলে আসি, কিন্তু তার খোঁজ খবর আর নেইনি যে আসলে তিনি কী অবস্থায়। তো কোনো এক এখন এই বয়সে এসে যখন তার খবর নেই, তখন তাকে মনে পড়লে আমার মনে হয় যে আরে সেই দুলাভাই নাকি যাকে ধরেছিল, এইভাবে তাকে মনে রেখেছি। এছাড়া ওনার সাথে অনেকদিন দেখা। চিন্তাভাবনা করেছিলাম যে আপনার কাছ থেকে হয়তো অনেক মজার মজার ভূতের গল্প, সেটা আপনার প্রতিবেশীর হোক, আপনার দাদি নানির কাছ থেকে শোনা হোক, অথবা আপনার নিজের নিজস্ব অভিজ্ঞতা থেকে হোক, এরকম কোনো কিছু শুনবো বলে আশা করেছিলাম, কিন্তু আমরা হতাশ হলাম। যেহেতু আপনি এরকম কোনো কিছু দেখেননি, শোনেননি, খুব একটা এক্সপিরিয়েন্স আপনার নেই, এবং আপনি নিজেও এ ধরনের বিষয়কে বিশ্বাস করেন না, যদিও মনে মনে অল্প অল্প ভয় পান, তো আপনাকে আপনার এই অনুভূতি প্রকাশ করবার জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকেই আমাকে আপনাদের এই এক চ্যানেলে অংশগ্রহণ করানোর জন্য।